আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি অ্যাডোব ইলাস্ট্রেটরের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে দেখুন, অ্যাডোব ফটোশপ ওপেন করলাম, তারপর একটা নতুন ফাইল নিলাম, এখন রেক্টেঙ্গুলার টুল নেব। রেক্টেঙ্গুলার টুল নিয়ে এটা কালার করলাম। এখন দেখুন, আমি এখান থেকে এই কোণায় ক্লিক করার পর দেখুন ব্লট টুল, ব্লট টুলে ক্লিক করার পর এই দেখুন এইভাবে সরানো যায়। ব্লট টুলের উপর ডবল ক্লিক করলে এখানে ইন্টেন্সিটিটা যদি বাড়াই দিই, 50 বা 60 দিলাম, দেখুন ওকে দেওয়ার সাথে সাথে এটা এই যে বড় বেশি করে গেছে, এখন অনেক বেশি ইন্টেন্সিটি হয়ে যাবে। এটা যখন যত দূরে বড় করার দরকার সব বড় করতে পারতেছি, ইন্টেন্সিটি বাড়িয়ে যাচ্ছে, বড় দেওয়া যাচ্ছে আবার কমাই দেওয়া যাচ্ছে। এই যে এরকম করে মেঘের কালার এই যে সব সুন্দরভাবে কমানো যায়, বাড়ানো যায়, ইন্টেন্সিটি যদি কমাই দেই তাহলে এভাবে করা যায়। আচ্ছা, তারপর এখন যদি আমি এখানে একটা শেড দেই, দেখুন টি দিয়ে একটা লিখি রাজবাড়ী, কিন্তু দেখা যাচ্ছে না, এই কালার শেডের জন্য দেখা যাচ্ছে না। কিন্তু এখানে এটা হোয়াইট দেই, এই যে ফিল কালার হোয়াইট দিলেই দেখা যাবে। এবং এটিকে যদি আমি এখন টেনে বড় করি, টুল নিয়ে এই যে বড় করলাম, এই দেখুন এখন সুন্দরভাবে লেখাটা ফুটে উঠছে। এবং যদি স্টক দেই, এখানে স্টক বাড়াই দেই, এই দেখুন স্টকটা হয়ে গেছে, এরকম স্টক বড় দিলাম। এবং স্টকের কালার কালো না দিয়ে অন্য কালার দেই, লাল দিলাম, এই দেখুন স্টক কালারটা সুন্দর করে বড় হয়ে গেছে। এইভাবে যদি আমরা সাদা দেই, এখন এই যে এটা স্টক কালার যদি সাদা দেই তাহলে সাদা দেখা দেবে, এই যে ফুটে উঠছে দেখছেন। এইভাবে সুন্দর করে আমরা স্টক কালার এখানে যে কোনো কালার করতে পারি। এখন দেখুন একটা টুলস, যদি আমি এখানে লিখি, যেমন লিখি মোস্তফা, এটাকে বড় করলাম, দেখুন এই সিলেক্ট টুল নিয়ে এখানে বড় করলাম। এখন বড় করার পর এটাকে আরও মোটা করব, সেই ক্ষেত্রে কী করবো, এই যে টুলসে যায়ে স্টকে বাড়াই দেব, এই যে স্টকে বাড়াই দিলে স্টকটা আছে, কালো দিলাম। হ্যাঁ, এবং এই স্টকটা এক্সট্রা দেওয়ার পরে এখন যদি আমি এইটিকে কোনো এই যে ব্লার টুল নেই, তাহলে দেখেন ব্লার টুল করলে হবে না, এই যে এটার উপর হচ্ছে, কিন্তু লেখার উপর কিন্তু ব্লার টুল হচ্ছে না। কারণটা কি, এই লেখাটা টেক্সট হিসাবে আসে, আমি যদি এটাকে অবজেক্টে রূপান্তরিত করি তখনই এটা কাজ করবে, তখনই এটা কমানো বাড়ানো যাবে। তাহলে অবজেক্ট করতে গেলে কী করব, প্রথমে সিলেক্ট করব, এই যে সিলেক্ট করার পরে অবজেক্ট, তারপরে এক্সপেন্ড, এক্সপেন্ড, তারপরে ওকে দেবো। এক্সপেন্ড করার সাথে সাথে এই যে এক্সপেন্ড হয়ে গেল, এখন এই এক্সপেন্ডকে দেখুন ব্লোর করি, এই যে এখন আবার নিয়ে এই যে ব্লোর টুল নেওয়ার পরে এখন দেখুন এটাকে, এই দেখুন বিভিন্ন, এই যে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, বেশি হলে খারাপ দেখা যাবে, তখন কী করবো, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় নিয়ে আমরা এই ব্লোর টুলসে ডবল ক্লিক করে এই যে এখানে 60 ডিগ্রি দিচ্ছে ইন্টেন্সিটি, এখানে 1 ডিগ্রি দেবো, খুব ছোট, অল্প অল্প যাতে সরে। এখন দেখুন এই জায়গাটা একটু বড় করে নিই আমরা, এই যে বড় করে নিলাম, বড় করে নিয়ে এটাকে টেনে এখানে আনলাম, এখন দেখুন সম্পূর্ণভাবে বোঝা যাবে। এখন যদি আমি এই কোণাটা বড় করি, এই যে দেখুন এই যে কোণা একটু দিলে, এই যদি ওটাকে একটু সরাই, এই যে দেখুন এই যে এসটাকে যদি আর একটু মোটা করি, এই যে মোটা করবে, টিটাকে একটু বাড়াই দিই, এই যে এটাকে একটু বাড়াই দিলাম, এফটাকে একটু বাড়াইলাম, এটাকে এই যে এখানে এইভাবে দেখুন এই ব্লোরটাকে এখন 2% বা 10% দিলাম,
10% দিলে এখন বেশি হবে এই দেখেন এইছে এই যে ভিতরে এটা মোটা করে দিলাম এর ভিতরে মোটা করে দিলাম ওর ভিতরে একটু বড় দিলাম এসটা একটু মোটা দিলাম টিটা হ্যাঁ এইভাবে আমি এই যে এটা দিলাম এটা মোটা দিলাম এইভাবে লেখার স্টাইল গুলো চেঞ্জ করা যায় আবার আমরা এখন আবার ছোট করে দেই এই দেখুন তে ছোট হয়ে গেল এখন স্পেস বার দিয়ে এরকম দিলাম এখন দেখুন আরেকটা জিনিস আমি এখন করব সেটা হচ্ছে এই যে এখান থেকে ইলিপস টুল নেব ইলিপস টুল নিয়ে এইখানে একটা সুন্দর ইলিপস টুল আঁকলাম কালারটা দিলাম পাতা কালার দেই পাতার মতন কালারটা যাতে সৌন্দর্য আসে এবং স্টকটা উঠাই দেই স্টক কালার উঠাই দিলাম নান করে দিলাম এখন যদি আমরা আর দেই আর দিলে রাউন্ড হবে আর দেওয়ার সাথে সাথে রাউন্ড হলো এবং এই উপরেরটা নিচেরটা আমি নিচেরটা ক্লিক করলাম অল্ট চেপে ধরে উপরেরটা আস্তে করে বেঁকালাম এই যে দেখুন একটু বেঁকা হলো এখন এই অবস্থায় আমি যদি কন্ট্রোল ডি চাপ দেই এই দেখুন এখন এই যে বৃত্তকারে একটা পাতা কালার ফুলের কালার হয়ে গেল এখন যদি এই যে সিলেক্ট টুল সিলেক্ট করে এটাকে ব্লক করে হালকা করে উপরে টানি টানা যাবে তারপর উইন্ডো থেকে পাথ ফাইন্ডারে যাবে এই যে উইন্ডোতে যাই পাথ ফাইন্ডারে যাবে এই যে পাথ ফাইন্ডারে ক্লিক করা আছে বিধায় আমি আর দিলাম না এই যে এই পাশে আছে আপনারা যদি পাথ ফাইন্ডারে ক্লিক করা না থাকে তাহলে দিবেন এই যে দেওয়ার পরে এখানে ব্লক থাকা অবস্থায় আমি কি করব এই যে ডিভাইড ডিভাইডে ক্লিক করব ডিভাইড ক্লিক করার সাথে সাথেই দেখুন এগুলো সব ডিভাইড হয়ে গেছে ডিভাইড হয়ে গেছে এখন যদি এই ডিভাইডটা যদি আমি কালার অন্য করতে চাই ও আরেকটা জিনিস এখানে অবজেক্টে যাই এই যে অবজেক্টে যাই ক্রিয়েট আউটলাইন করে নেবেন অবজেক্ট না টাইপে যাবেন টাইপে যাই ক্রিয়েট ক্রিয়েট অবজেক্ট ক্রিয়েট আউটলাইন এই যেটা ক্রিয়েট আউটলাইন দেখি ক্রিয়েট আউটলাইন বা অবজেক্টে যাই ক্রিয়েট আউটলাইন বা এক্সপেন্ড দিলে হবে অবজেক্টে যাই এক্সপেন্ড দিলাম এই যে এটা হয়ে গেল দেখুন এখন আমি যদি এক একটা সিলেক্ট করে এই যে এক একটা সিলেক্ট করে ডিভাইডেড হয়ে গেছে এক একটা সিলেক্ট করে আমি অন্য কালার দিলাম এই যে এটা দিয়ে দেখুন এখন যদি আমি এক একটা কালার দেই সেই কালারটা এই যে সেই কালারে রূপান্তরিত হবে এই দেখুন সেই কালারগুলো যে কালারটা দেবো ঠিক সেই কালারটাই এখন এখানে এক একটা সাইজে হবে এই যে এক একটা সাইজ একটু আস্তে আস্তে সবগুলো দিতে পারবো একটু সময় নেবে কিন্তু সবগুলো করলে পরেই দেখতে সুন্দর হবে আগে যেহেতু ডিভাইডেড করা হয়ে গেছে পাথ ফাইন্ডারে সে সব ডিভাইডেড হয়ে গেছে এখন এইভাবে এখন দেখুন আরেকটা সার্কেল নেই এই যে এখান থেকে নিয়ে ইলিপস টুল নিলাম আরও একটা ইলিপস টুল নিলাম নিয়ে এটার কালার যদি আমি একটু চেঞ্জ করে দেই তারপর এই আর দিলাম রোটেট হবে এখন এই নিচেরটা ক্লিক করে অল্ট চেপে ধরে উপরেরটা আস্তে করে সরাবো এই যে সরানোর পরে কন্ট্রোল ডি চাপ দেবো কন্ট্রোল চেপ দিলে আরেকটা এই যে কালার আসবে এখন এই অবস্থায় আমি সিলেক্ট করব এই যে পুরোটা সিলেক্ট করে টাইপ ক্রিয়েট আউটলাইন ক্রিয়েট আউটলাইন নাই তাহলে অবজেক্টে যাই এক্সপেন্ড করলে হবে এই যে এক্সপেন্ড তারপরে ওকে এই যে অবজেক্ট এক্সপেন্ড হয়ে গেল এখন এটিকে আন পাথ ফাইন্ডারে যায় এই যে ডিভাইডেড করব ডিভাইডেড করার সাথে সাথেই এখন দেখুন ডিভাইডেড হয়ে যাবে এই যে ডিভাইডেড হয়ে গেলে এখন আমি কি করব এক একটা ব্লক করি এক একটা আলাদাভাবে
এই যে একটা দিয়ে কালার করি আমি এই দেখুন এখন যদি একটা আলাদা আলাদা টাইপ করি এই যে দেখুন একটা আলাদা করলে পরে একটা শেড সুন্দর একটা শেড আসবে পরে আমি পুরা যখনই করব তখন একটা শেড দেখা যাবে সুন্দরভাবে দেখুন পুরাটাই আমি আস্তে আস্তে একটা কালার করতেছি একটা এ দিয়ে একটা একটা করে কালার দিলে এই কালারটা সৌন্দর্য ফুটে উঠবে পরবর্তীকালে পুরাটা দেয়া দিলেই তখন একটা সে সুন্দর একটা শেপ আসবে না দেয়া পর্যন্ত শেপটা বোঝা যাবে না দেখুন এই দেখুন একটা এই যে আরেকটু বাদ আছে এটি দিলেই পুরা জিনিসটা দিলেই তখন শেপটা একটু ফুটে উঠবে দেখতে সৌন্দর্য আসবে এই যে এটাও দেন এটাও দিলাম এই যে তারপরে এটা দেই এটা দেওয়ার পরে আর বাদ থাকলে কোনটা এই দেখুন পুরাটাই একটা শেডে সুন্দর একটা শেড তৈরি হবে দেখতে সৌন্দর্য যাতে বাড়ে এই দেখুন পুরোটাই একটা শেডে রূপান্তরিত হয়েছে তো এইভাবে বন্ধুরা সুন্দর সুন্দর ডিজাইনগুলো করা যায় তো আজকে এ পর্যন্তই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন নোটিফিকেশনের বেলটি যদি অন করা না থাকে তবে নোটিফিকেশনের বেলটি অন করে দিবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলো সহজেই আপনারা পেয়ে যেতে পারেন আজকে মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ কিভাবে সাবস্ক্রাইব করবেন এই যে সাবস্ক্রাইবে বটমে প্রথমে সাবস্ক্রাইব বটমে ক্লিক করবেন তারপর সাইন ইনে ক্লিক করবেন ইমেল চাবে ইমেলে ইমেল চাইলে ইমেল দেবেন তারপরে আবার সাবস্ক্রাইব ক্লিক করার পর এই যে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন এই যে অন হয়ে গেল এইভাবে বন্ধুরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন।